আমার নিবেদনে আজকে বাণী বসুর একটি গল্প, গোলাপি ঘর। আমরা খুব দুষ্টুমি করলে আমাদের মা একটা অদ্ভুত ধরনের ভয় দেখাতেন আমাদের। ধরুন কিছুতেই আমাদের দস্যিগিরির সঙ্গে পেরে উঠছেন না, স্কুলের টাস্ক করছি আধ খামচা, কোনো কথা শুনছি না, বাড়ির বেচারি স্প্যানিয়েলের গায়ে টিউবের রঙগুলো বেশ করে লাগিয়ে দিয়েছি, কিংবা পাশের বাড়ির মাথায় ছিট ঝড়ু কাকুর পিছনে লেগেছি, ঝড়ু কাকুর এগে মেগে নালিশ করছেন আর আমরা একটু অনুতপ্ত না হয়ে হাসাহাসি করছি। এই রকম বাদরামি করলে তবেই মা ভয়টা দেখাতেন। হঠাৎ আমাদের দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন, মুখটা উপরে তুলে ধরলেন, যেন শূন্যে ঘরের মধ্যেই কেউ আছে, যে মায়ের কাছে দৃশ্য মাত্র কিন্তু আমাদের কাছে অদৃশ্য। মা বলে চললেন, হ্যাঁ হ্যাঁ আসছি, হ্যাঁ এবার আর দেরি নয়, একটু অপেক্ষা করো, জিনিসপত্রগুলো সুটকেসে ভরে নি। কি বললে? দরকার হবে না, অবশ্য আমার যা যা লাগবে সেসব তো তুমি দেবেই, কেন বিশ্বাস করব না? আরে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওই সময়ই ভালো, নিশ্চয়ই ফিরব না, ফিরব কেন? ল্যাজামুড়ো কিছুই বুঝতে পারতুম না, ঠিক যেন একটা টেলিফোনে কথা হচ্ছে। ল্যাজের দিকগুলো শুনতে পাচ্ছি কিন্তু মুড়োর দিকটা পাচ্ছি না, যতই কেন কান খাড়া করি। আমরা একেবারে জড়সড় হয়ে যেতুম ভয়, সেটিয়ে যেতুম। তারপরে মা উঠে দাঁড়াবেন, চারিদিকে তাকাবেন যেন কিছুই দেখতে পাচ্ছেন না, আমাদের উপর দিয়ে চোখ চলে যাবে অথচ আমাদের দেখবেন না, যেন এই ঘরের মধ্যে একটা অন্য ঘর জেগে উঠেছে, অন্য পৃথিবী। মা চলতে আরম্ভ করবেন যেন ঘুমের মধ্যে চলেছেন। এইবারে ভয় আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হতে থাকবে, দুজনে দুদিক থেকে ছুটে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরব। কোথায় যাচ্ছ ও মা, কোথায় যাচ্ছ, আমাদেরও নিয়ে যাও। কিন্তু ওখানে তো তোমাদের যেতে দেবে না, তাহলে তুমিও যাও না, তুমি যাবে না, কিছুতেই না। কিন্তু তোমাদেরও তো আর আমাকে দরকার নেই, কি করা উচিত না উচিত, কি খাবে না খাবে, কীরকম ব্যবহার করবে না করবে সবই তো তোমরা জেনে গেছো, তাছাড়া তোমরা তো আমাকে ভালোবাসছো না। যেসব ছেলেমেয়েরা মাকে ভালোবাসে তারা মা যা ভালোবাসেন সেই সব করে, যা বলেন তাই, যদি নিজেদের ভালো না লাগে তাও, শুধু মা খুশি হতেন বলে। আমরাও তাই করব, তুমি যা বলবে তাই, আমাদের যদি লক্ষ্মী হতে ভালো না লাগে তাও লক্ষ্মী হব, আর ঝড়ু কাকার কানে কাছে ঠোঙা ফাটাবো না, ভুলোর গায়ে রং দেব না। দাদার চোখ ছলছল, আমার চোখ জ্বালা করছে, যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠবেন মা। হ্যাঁ আজ যেতে পারছি না, না না ওরা ভালো হয়ে যাবে বলছে, শুনতে পাচ্ছো তো? হ্যাঁ যাবো তো বটেই, আরও কিছুদিন অপেক্ষা করো, ওদের এখনও আমাকে দরকার বলছে, ওরা কথা দিচ্ছে। আচ্ছা এবারটি ওদের মাফ করো। এরপর মা আবার আগের মা, আমাদের সঙ্গে খেলছেন, আলিবাবার গল্প বলছেন, গান করছেন, শক্ত করে বুকে জড়িয়ে ধরছেন আমাদের, নিবিড় নিখাদ। আর সেই সময়গুলোতে আমরা যেন মায়ের হয়ে যেতুম, একলা মায়ের। অন্যান্য সময় শত কৌতূহল সত্ত্বেও কিন্তু আমরা এ ব্যাপারটা নিয়ে মায়ের সঙ্গে স্পিক টি নট, যদি আবার মনে পড়ে যায়, যদি আবার সেই রকম উহ না একেবারেই না, কিন্তু নিজেদের মধ্যে জল্পনা চলতো মাঝে মাঝে। কার সঙ্গে মা কথা বলেন বলতো? নিশ্চয় বন্ধু টন্ধু হবে, ম্যাজিক জানে তাই অদৃশ্য হয়ে থাকতে পারে, কিন্তু আমরা তোর গলা কথা কিছুই শুনতে পাই না। দাদা বিজ্ঞের মতো বলতো, আমরা ছোট তো, আমাদের কান মায়ের মতো নয়, বড় হলে কানের জোর বাড়বে, তখন ঠিক শুনতে পাবো।
একদিন কিন্তু দাদা মুখ কালি করে স্কুল থেকে ফিরল। একটা কোণে আমাকে ডেকে নিয়ে চুপি চুপি বলল, আমি জেনে গেছি। কি? মা কার সঙ্গে কথা বলেন? কি? মৃত্যুর দেবতা যম। ঝগড়া টগড়া ভুলে আমরা দুজনে দুজনকে আঁকড়ে ধরলুম। কিন্তু এই মৃত্যুর দেবতা কি জানত মানুষের সঙ্গে কথা বলে, বলতে পারে? বলে, বলেছে। সাবিত্রী বলে একজন মেয়ে আর নচিকেতা বলে একটা ছেলের সঙ্গে না কথা বলেছে, আজই স্যার ক্লাসে বলছিলেন আমাদের। ভয় আমরা আধমরা। যদি যমরাজের সঙ্গে মায়ের এতই জানাশোনা, যখন তখন কথা বলা বলির সম্পর্ক, তবে তো যে কোনো মুহূর্তে মা ওর কাছে চলে যেতে পারেন, ও তো ডেকে নিয়ে যেতে পারে মাকে। কিছু একটা আমাদের করতেই হবে, আটকাতেই হবে। ঠিক আছে, মা বিরক্ত হন, এমন কিছু আমরা করব না, ভালো হয়ে থাকব। চলে কিছুদিন, তারপর একদিন আবার সব গণ্ডগোল হয়ে যায়। আমার হাতে দাদার চুলের মুঠি, দাদা আমাকে বেধড়ক মেরে যাচ্ছে, আমি ওকে আঁচড়ে দিচ্ছি, ও আমাকে কামড়ে দিচ্ছে। মা আমাদের ছাড়াবার চেষ্টা করছেন, মিঠু মিঠু চুল ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, তোমার দাদা হয় না, কান মুলে দিচ্ছ কি দাদার? রনি চিচি অমন করে মারছো কেন? মিঠু তোমার ছোট বোন না, তোমরা কি বাচ্চা না রাক্ষস? কিন্তু তখন দুজনেরই মাথায় রাগ চড়ে বসে আছে, থামবো না আমরা, কিছুতেই থামবো না। এমন সময় দেখি মা নিথর হয়ে ছেড়ে দিয়েছেন আমাদের, মুখ উপরের দিকে উঠে যাচ্ছে, চোখে নির্লিপ্ত দৃষ্টি। কেন, কেন আমার ছেলে মেয়ে এত নিষ্ঠু, কেন ওরা এত মারামারি করে বলো, আমাকে বলো। ও বুঝেছি, ওরা আমায় ভালোবাসে না, ভাই বোনকে, বোন ভাইকে কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু কেন, আমি তো ওদের মা, মাকে কি ভালো না বাসা? কিছু যেন শুনলেন, তারপরে বললেন, ও বুঝেছি, মাটা কিছুতে কিছু আসে যায় না, ভালোবাসে না তো বাসে না, এর কোনো কেন টেন নেই, যাব। কিন্তু ওদের উপর আমার কিছু কর্তব্য তো এখনো রয়েই আছে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, মা তুমি কার সঙ্গে কথা বলছো? ও সব তোমরা বুঝবে না, দাদা গোয়ারের মতো বলল, আমি জানি, আমরা বুঝি। কি বুঝিস? তুমি জমির সঙ্গে কথা বলো, দিন রাত ও তোমায় ডাকাডাকি করছে, আর তুমি চলে যেতে চাইছো, মানে মরে যেতে চাইছো, খারাপ মা, বিচ্ছিরি মা। বলতে বলতে দাদা ভ্যাঁ করে কেঁদে ফেলে, আমি বা বাকি থাকি কেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। দেখি মা যেন কেমন অস্বস্তিতে পড়েছেন। হারি না না, কি বলল তোদের ওটা জহম, দূর, একদম ভুল। ভুল না আরো কিছু, ও তোমাকে নরকে নিয়ে যাবে, বিরাট গড়ায় গরম তেলে ছাকছক করে ভাজবে, শুধু শুধু আমরা দুষ্টুমি করেছি বলে, বাজে লোক, বদমাশ। সে কি রে, ও আমাকে ঠিক তোদেরই মতো ভালোবাসে, নরকে নিয়ে যাবে কেন? নরক বলে কিছু আছে নাকি, যত ভুলভাল ভাবছিস। তাহলে কোথায়, কোথায় নিয়ে যাবে তোমায়? মা যেন দেয়াল ভেদ করে অন্য কোনো দেয়ালের দিকে তাকিয়ে আছেন, ধ্যানস্থ, ঠোঁট দুটো একটু ফাঁক, ভারী নরম একটা হাসির মতো কিছু খেলা করছে ঠোঁটে। গোলাপি ঘরে। গোলাপি ঘর কোথায়? আমরা আশ্চর্য হয়ে বলি, কোথায় তা জানি না, জানার দরকারও নেই, ঘরটা আগাগোড়া গোলাপি, খুব বড়ও নয়, খুব ছোটও নয়, ইচ্ছে করলে তোমার দরকার মতো বাড়িয়ে নিতে পারো, কিংবা কুঁচকে ছোট্ট করে নিতে পারো। ছোট্ট সুন্দর ঘরখানা, একদিকে একটা সিঙ্গেল খাট, তাতে গোলাপি চাদর, গোলাপি বালিশ, আর জানলা দরজার পর্দাগুলো গোলাপি, কিন্তু একটু গাঢ়, ধরো ম্যাজেন্টা ম্যাজেন্টা। মেঝেতে একটা গোলাপি কার্পেট, তাতে গাঢ় গোলাপি ফুল, লতা পাতা বোনা। চেয়ার টেবিল সেগুলো গোলাপি? হ্যাঁ, না না সেগুলো গোলাপি নয়, তবে এমন চকচকে আয়নার মতো পালিশ,
যে ঘরের সব গোলাপির ছায়া পড়ে পড়ে গোলাপিই মনে হয়। আর আছে একটা ম্যাজেন্টা শেডওয়ালা টেবিল বাতি, চাললে এত সুন্দর হয়ে যায় না ঘরখানা, চমৎকার একেবারে। মার মুখে দিব্য আলো, কি করে খাবে ওখানে? কোনো ব্যাপারই না, একটা ছোট্ট রান্নাঘরও তো আছে, সেখানে গোলাপি উনুনে ভাত ডাল আর একটা সিদ্ধ কিছু করে নেব, তারপর গোলাপি কাঁচের প্লেটে করে খেয়ে নেব। তোরা তো জানিস আমার তোদের মতো খাওয়ার ল্যাঠা নেই। আমরাও যাবো মা, আমাদেরও নিয়ে চলো, আমাদেরও। কিন্তু ওখানে তো ছোটদের, ছোটদের কেন, কাউকেই নিয়ে যাওয়া যায় না, ও ঘর শুধু আমার, একা আমার। ওখানে কোনো ভাবনা চিন্তা নেই, দুঃখ নেই, ভয় নেই, খালি গান, নদী, পাহাড়, জঙ্গল, সবুজ মাঠ। এই যে বললে একটা ছোট্ট ঘর, ওর মধ্যে পাহাড়, জঙ্গল, নদী, মাঠ, এসব আসবে কোত্থেকে? সব মিথ্যে কথা তোমার। বুঝতে পারছিস না মিঠু, ওইটাই তো ম্যাজিক ঘরটার। তুমি যা যা চাও, যা যা ভালোবাসো, সব সব ওখানে পাবে। আমরা যখন বড় হয়ে যাব, অনেক বড়, তখনও ওখানে যেতে পারবো না? নিশ্চয় পারবি, কিন্তু সেটা অন্য ঘর। ধরো আকাশ নীল, কিংবা কচি কলা পাতা, বা পেস্তার মতো সবুজ, হাতির দাঁতের মতো, বা খুব হালকা বেগুনিও হতে পারে। কিন্তু গোলাপি ঘরটা শুধু আমার, একা আমার। ওই রঙটা আমার নিজস্ব রঙটা, আর কোথাও লাগানো যাবে না। ওই ঘরটাতে কাউকে নিয়ে যাওয়া যাবে না, ছেলে মেয়ে কেউ না। না, আমরা বিমর্ষ মুখে চুপ করে যাই। একটু পরে মিওনো গলায় জিজ্ঞেস করি, ও লোকটা কে যার সঙ্গে তুমি কথা বলো? কিন্তু যতবার জিজ্ঞেস করি, মা শুধু আমাদের বুকের মধ্যে টেনে আদর করেন, চুমু খান, উত্তর দেন না। আজ এতদিন পর, বহু বহু বছরের ভয়ঙ্কর লড়াই, ভয়ঙ্করতম যন্ত্রণা, একটা গোটা জীবন ভর্তি বিদ্ধিষ্ট মুখপ্রবাহ এবং প্রাণ অবশ করা লাঞ্ছনার মধ্যে দিয়ে পথ চলবার পর, মা যখন আর ইহ জগতে নেই, যখন আমি আমার সেই নীল ঘরটা পেয়ে গেছি, আকাশের মতো নীল, ঠিক যেমনটি মা বলেছিলেন, যখন জেনে গেছি এই ঘর ইচ্ছে করলেও কার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না, তখন অর্থাৎ এখন বুঝতে পারি মা কার সঙ্গে অমন কাতর ভরসায় কথা বলতেন। দেবতা ঠিকই, কিন্তু মৃত্যুর মনে হলেও মৃত্যুর নয়, জীবনের।